আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলে আল্লাহর প্রশংসা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, এটা লিখতে লিখতে সমুদ্রের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কাগজ বানানো হয়তো আমাদের বুঝাইবে না। আমরা মনে করি কি রে এত পানি কালি হইলো লিখব কে, কয় সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান যদি লেখক হয়, কালি হইলো সারা পৃথিবীর পানিগুলা, কলম হইলো সারা পৃথিবীর গাছগুলা, লেখক হইলো জিন আর ইনসান সবাই। আল্লাহ পাক বলে তমাম দুনিয়ার সমস্ত লেখক লিখতে লিখতে তাদের লেখা একদিন শেষ হয়ে যাবে, লিখতে লিখতে একদিন পানি দিয়ে কালি তৈরি করছে কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের প্রশংসা লেখি শেষ করা যাবে, কারণ মালিকের প্রশংসা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর একমাত্র আল্লাহ ছাড়া কেউ শেষ করতে পারবে, কারণ এটা এটা আল্লাহ ফাকি জানেন এটার ব্যাখ্যার তাফসীর কত বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এজন্য আমার ভাইরা কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের কথা যত শুনবো তত লাভ হবে।